কেমন আছো প্রিয় শিক্ষার্থী? আশা করি ভালো আছো। আমি আবার তোমাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় রিঅ্যারেঞ্জিং স্টোরি, আর আমার আজকের স্টোরির নাম রবীন্দ্রনাথ ট্যাগোর। আমি প্রথমে প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সকে বাংলা করে ভালো করে বুঝিয়ে বলবো, তারপর বাংলা গল্পটা তোমাদের বলবো এবং সবশেষ ইংরেজি গল্পটা ধারাবাহিকভাবে তোমাদের সামনে বলবো। তোমরা যদি মনোযোগ দিয়ে অন্তত দুইবার ভিডিওতে আমার কথাগুলো শোনো, তাহলে আমার বিশ্বাস এই গল্পটি আর কখনো তোমাদের ভুল হবে না। তবে স্টোরিটি শুরু করার আগে তোমাদের সবাইকে অনুরোধ করছি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। আর হ্যাঁ, ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে। এখন আমি আসল বিষয়ে ফিরে যাচ্ছি, আমার আজকের স্টোরি রবীন্দ্রনাথ ট্যাগোর। ইট কন্টিনিউড ইন ফুল সুইং, উহা পুরোদমে চলতে থাকলো। ইট কন্টিনিউড ইন ফুল সুইং, উহা পুরোদমে চলতে থাকলো। ইন 1880, Rabindranath was called back to India and he returned home without any qualifications of distinction. In 1880, Rabindranath was called back to India and he returned home without any qualifications of distinction. 1980 সালে রবীন্দ্রনাথকে ইন্ডিয়াতে ফিরে আসতে বলা হলো এবং বিশেষ কোনো যোগ্যতা ছাড়াই তিনি ইন্ডিয়ায় ফিরে আসেন। 1980 সালে রবীন্দ্রনাথকে ইন্ডিয়াতে ফিরে আসতে বলা হলো এবং বিশেষ কোনো যোগ্যতা ছাড়াই তিনি ইন্ডিয়াতে ফিরে আসেন। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1913 ফর হিজ গীতাঞ্জলি। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1913 ফর হিজ গীতাঞ্জলি। 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য তাকে নোবেল পুরস্কার প্রদান করা হলো। 1913 সালে গীতাঞ্জলি লেখার জন্য তাকে নোবেল পুরস্কার প্রদান করা হয়। হি রোড গীতাঞ্জলি এ কালেকশন অফ বেঙ্গলি সংস অফ সুপিরিয়র কোয়ালিটি। হি রোড গীতাঞ্জলি এ কালেকশন অফ বেঙ্গলি সংস অফ সুপিরিয়র কোয়ালিটি। তিনি গীতাঞ্জলি লিখেন যা উৎকৃষ্ট মানের বাংলা গানের একটি সংগ্রহ। তিনি গীতাঞ্জলি লিখেন যেটা ছিল উৎকৃষ্ট মানের বাংলা গানের একটা সংগ্রহ। রবীন্দ্রনাথ ট্যাগোর দ্য 14th চাইল্ড অফ দেবেন্দ্রনাথ অ্যান্ড সারদা দেবী ট্যাগোর, সারদা দেবী ট্যাগোর, ওয়াজ বর্ন ইন 1861 ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা। রবীন্দ্রনাথ ট্যাগোর দ্য 14th চাইল্ড অফ দেবেন্দ্রনাথ অ্যান্ড সারদা দেবী ট্যাগোর ওয়াজ বর্ন ইন 1861 ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা। দেবেন্দ্রনাথ এবং সারদা দেবী ঠাকুরের 14th সন্তান রবীন্দ্রনাথ 1861 সালে কলকাতার জোড়াসাঁকোয় একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। দেবেন্দ্রনাথ এবং সারদা দেবী ঠাকুরের 14th সন্তান রবীন্দ্রনাথ 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। অ্যাট দ্য এজ অফ 17 ইন 1878 হি রিচড লন্ডন টু অ্যাটেন্ড স্কুল। স্কুলে পড়াশোনা করার জন্য 1878 সালে 17 বছর বয়সে তিনি লন্ডনে যান। লন্ডনের স্কুলে পড়াশোনা করার জন্য 1878 সালে মাত্র 17 বছর বয়সে তিনি লন্ডনে যান। হি ওয়েন্ট টু স্কুল আর্লি অ্যান্ড রোট হিজ ফার্স্ট ভার্স অ্যাট দ্য এজ অফ 8। তিনি খুব অল্প বয়সে স্কুলে যান এবং প্রথম কবিতা লেখেন মাত্র 8 বছর বয়সে। There, he came in direct touch with English literature and the then politics of UK. সেখানে তিনি ইংরেজি সাহিত্য এবং তখনকার যুক্তরাজ্যের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হন। However, he never gave up his habit of writing poetry. যাই হোক, তিনি কখনোই তার কবিতা লেখার অভ্যাস পরিহার করেননি।
কখনোই তার কবিতা লেখার অভ্যাস পরিহার করেননি। হি গ্যাদার্ড মাস এক্সপিরিয়েন্স ফ্রম হিজ স্টে ইন লন্ডন দ্যাট হ্যাড এ লাস্টিং ইফেক্ট অন হিজ লেটার লাইফ হি গ্যাদার্ড মাস এক্সপিরিয়েন্স ফ্রম হিজ স্টে ইন লন্ডন দ্যাট হ্যাড এ লাস্টিং ইফেক্ট অন হিজ লেটার লাইফ লন্ডনে অবস্থান করে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেন যা পরবর্তী জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল লন্ডনে অবস্থান করে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেন যা পরবর্তী জীবনে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলেছিল এখন আমি তোমাদের সামনে বাংলা গল্পটা বলব দেবেন্দ্রনাথ এবং সারদা দেবী ঠাকুরের 14তম সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতার এক জোড়াসাঁকোর একটা সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি খুব কম বয়সে স্কুলে যান এবং মাত্র 8 বছর বয়সে প্রথম কবিতা লেখেন স্কুলে পড়াশোনার জন্য 1878 সালে 17 বছর বয়সে তিনি লন্ডনে যান অর্থাৎ লন্ডনের স্কুলে পড়ার জন্য 1878 সালে তিনি লন্ডনে যান সেখানে তিনি ইংরেজি সাহিত্য এবং তৎকালীন যুক্তরাজ্যের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হন ১৯৮০ সালে রবীন্দ্রনাথকে ইন্ডিয়াতে ফিরে আসতে বলা হয় এবং তিনি কোনো উল্লেখ করার মতো যোগ্যতা ছাড়াই ফিরে আসেন লন্ডনে অবস্থান করে তিনি অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলেন যেটা পরবর্তী জীবনে ব্যাপক প্রভাব ফেলেছিল যাই হোক তিনি কখনোই তার কবিতা লেখার অভ্যাসটা পরিহার করেননি উহা পুরোদমে চলতেই থাকলো তারপরে তিনি গীতাঞ্জলি নামে একটা বই লিখলেন যেটা ছিল আসলে খুব সুন্দর সুন্দর গানের একটা সংকলন উৎকৃষ্ট কিছু গানের সংগ্রহ তিনি 1913 সালে এই গীতাঞ্জলি লেখার জন্য নোবেল পুরস্কার ভূষিত হন আমি আবার বলছি গল্পটা শোনো দেবেন্দ্রনাথ এবং সারদা দেবী ট্যাগরের 14তম সন্তান রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি খুব কম বয়সে স্কুলে যান এবং মাত্র 8 বছর বয়সে কবিতা লিখতে শুরু করেন তারপরে 1878 সালে লেখাপড়া করার জন্য তিনি লন্ডনে যান সেখানে তিনি ইংরেজি সাহিত্য এবং তৎকালীন যুক্তরাজ্যের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত হন 1880 সালে রবীন্দ্রনাথকে দেশে ফিরে আসতে বলা হয় এবং তিনি কোনোরকম কোনো উল্লেখ করার মতো যোগ্যতা ছাড়াই বাড়িতে ফিরে আসেন তবে লন্ডনে অবস্থানকালে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেন সেটা পরবর্তীতে তার জীবনে ব্যাপক প্রভাব ফেলে যাই হোক তিনি কখনোই তার কবিতা লেখার অভ্যাসটা পরিহার করেননি এবং পুরোদমে সেটা চলতেই থাকল তারপরে তিনি গীতাঞ্জলি নামে একটা বই লিখেন যেটা ছিল আসলে উৎকৃষ্ট কিছু গানের সংগ্রহ এবং এই গীতাঞ্জলির জন্যই 1913 সালে তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন এবার উত্তরটা দেখি আমরা রবীন্দ্রনাথ ট্যাগোর দ্য 14th চাইল্ড অফ দেবেন্দ্রনাথ অ্যান্ড সারদা দেবী ট্যাগোর ওয়াজ বর্ন ইন 1861 ইন এ রেসপেক্টেবল ফ্যামিলি অ্যাট জোড়াসাঁকো ইন কলকাতা রবীন্দ্রনাথ ট্যাগোর যিনি সারদা দেবী ট্যাগোর এবং দেবেন্দ্রনাথ ট্যাগোরের 14তম সন্তান তিনি 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর একটা বিখ্যাত পরিবারে জন্মগ্রহণ করেন হি ওয়েন্ট টু স্কুল আর্লি অ্যান্ড রোট হিজ ফার্স্ট ভার্স অ্যাট দ্য এজ অফ 8 তিনি অল্প বয়সে স্কুলে যান এবং মাত্র 8 বছর বয়সে প্রথম কবিতা লিখেন অ্যাট দ্য এজ অফ 17 ইন 1878 হি রিস্ট লন্ডন টু অ্যাটেন্ড স্কুল দেয়ার 17 বছর বয়সে 1878 সালে তিনি লন্ডনে যান সেখানে স্কুলে ভর্তি হওয়ার জন্য দেয়ার হি কেম ইন ডিরেক্ট টাচ উইথ ইংলিশ লিটারেচার অ্যান্ড দ্য দেন পলিটিক্স অফ ইউকে সেখানে তিনি তৎকালীন যুক্তরাজ্যের রাজনীতি এবং ইংরেজি সাহিত্যের সাথে সরাসরি সম্পৃক্ত হন ইন 1880 সালে রবীন্দ্রনাথ ওয়াজ কল্ড ব্যাক টু ইন্ডিয়া অ্যান্ড হি রিটার্ন হোম উইদাউট এনি কোয়ালিফিকেশন অফ ডিস্টিংশন
1880 সালে তাকে দেশে ফিরে আসতে বলা হয় এবং রবীন্দ্রনাথ কোনো রকম কোনো উল্লেখ করার মতো কোয়ালিফিকেশন ছাড়াই দেশে ফিরে আসেন। হি গ্যাদার্ড মাস এক্সপিরিয়েন্স ফ্রম হিজ স্টে ইন লন্ডন দ্যাট হ্যাড এ লাস্টিং ইফেক্ট অন হিজ লেটার লাইফ। সে লন্ডনে অবস্থান করার সময় অনেক অভিজ্ঞতা অর্জন করেন যেটা পরবর্তীতে তার জীবনে মারাত্মক প্রভাব ফেলে। হাউএভার হি নেভার গেভ আপ হিজ হ্যাবিট অফ রাইটিং পোয়েট্রি। যাই হোক, তিনি কখনোই তার কবিতা লেখার অভ্যাস পরিহার করেননি। ইট কন্টিনিউড ইন ফুল সুইং, এটা পুরোদমে চলতেই থাকলো। হি রোট গীতাঞ্জলি এ কালেকশন অফ বেঙ্গলি সংস অফ সুপিরিয়র কোয়ালিটি। তিনি গীতাঞ্জলি রচনা করেন যেটা ছিল বাংলা উৎকৃষ্ট কিছু গানের সংগ্রহ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ইন 1913 ফর হিজ গীতাঞ্জলি। 1913 সালে এই গীতাঞ্জলির জন্য তিনি নোবেল পুরস্কারে ভূষিত হন। এই ছিল গল্প। তো প্রিয় শিক্ষার্থী, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে। আর আবারও বলছি, যদি তোমরা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবে, যাতে সবার আগে সব আপডেট পেতে পারো। ধন্যবাদ। কেলো।